প্রিয়া প্রকাশ ভরিয়া সম্প্রতি বেশ আলোচিত একটি নাম। অরু আদার লাভ সিনেমার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই রূপসী। অভিনয় আর বাচনভঙ্গি দিয়ে জয় করে নিয়েছেন দর্শক হৃদয়। তার অপরূপ সুন্দর চাহনি দেখে কিশোর থেকে তরুণ সবার হৃদয় কেঁপে ওঠে। প্রিয়া প্রকাশ ভরির ডাকনাম প্রিয়া। 1999 সালে ত্রিশারের পুঙ্খুর নামতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম প্রকাশ ওয়ারির। বর্তমানে তিনি ভীমালা কলেজ ত্রিশালের বিকম এর ফার্স্ট ইয়ারের ছাত্রী। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ আগ্রহী ছিলেন প্রিয়া। ইন্ডিয়াতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সবার নজরে আসেন। মডেল হিসেবে নাম লেখানো এই লসময়ী অভিনেত্রী কেবল একটি গানেই জয় করে নিয়েছেন অসমুদ্র হিমাচলের তরুণ হৃদয়। অরু আদার লাভ নামের সিনেমাটি প্রিয়ার জীবনের প্রথম ছবি। ছবিটিতে প্রিয়া তার একটি চোখকে মুদ্রিত করে যে লাস্যময় সংকেত পাঠান, তার কেবল উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে নয়, মুহূর্তেই বিদ্ধ করে সোশ্যাল মিডিয়ার লাখো প্রেমিকের হৃদয়কে। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রীর পছন্দের অভিনেতা মহেশ ভাউ আর কাজল আগরওয়ালকে আইডল মানেন তিনি। প্রিয়া মিউজিক ও ড্যান্সিং করতে খুব ভালোবাসেন। এছাড়া প্রিয়জন ও বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে বেড়াতেও বেশ পছন্দ করেন। মাত্র 18 বছর বয়সে অভিনীত অরু আদার লাভ প্রিয়ার জীবনের প্রথম ছবি। আর এই সিনেমার মাধ্যমে তার অনিন্দ্র সুন্দর দুটি চোখ ও আকর্ষণীয় ফিগার তাকে বানিয়ে তুলেছে অন্যতম হার্টথ্রব নায়িকা। অভিনয়ের মাধ্যমে মিডিয়া পাড়ায় খুব শক্ত একটা অবস্থান তৈরি করাটা প্রিয়ার কাছে এখন সময়ের ব্যাপার, এমনটাই মনে করছেন সিনেমা প্রেমী দর্শক। আমাদের পক্ষ থেকে প্রিয়া প্রকাশ ভরির জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আপনার পছন্দের সেলিব্রিটির আরও সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।